বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাইয়া আলোচনা সংক্ষেপের দিকে সামনের দিকে যাব ইনশাআল্লাহ। রাসূল পাক ইসলাম একদিন বসে আছেন মসজিদে, এক যুবক আসছে, যুবকটা গায়রে মুসলিম, মুসলমান হয় নাই, কাফের, কি হয় নাই, মুসলমান, শাহাদা পড়ে নাই, আসছে রাসূলের সামনে বস দাঁড়াচ্ছে। রাসূল বলেন বস, বসতে চায় না, তাকায় আছে। রাসূল পাক নিজের হাতটা বাড়াইয়া দিলেন, মুসাফা করে টান দিয়ে বসাইয়া দিলেন। হাত যখন হাতের সঙ্গে লেগেছে, এটা নূরানি হাত, যে কারো হাত না, এই হাতের অনেক দাম আছে। রাসূল যখন তার হাতে ধরেছেন, তার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে, বসে পড়েছে। ধরে বললেন কেন এসছো? যুবক তাকায় আছে। রাসূল পাক বললেন তুমি আমার চেহারার দিকে তাকাচ্ছ কেন? যুবক বলতেছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তো মুসলমান না, এসছিলাম আপনার কাছে আপনি কেমন লোক দেখবার জন্যে, কিন্তু আপনি আমার চেহারার দিকে তাকাইয়া যে মুস্কি হাসছেন, আপনার যে দুটা দাঁতের অগ্রভাগ বের হয়েছে, আমার তো মনে হচ্ছে পৃথিবীর সকল সৌন্দর্য আপনার একটা হাসির সামনে ম্লান হয়ে গেছে। আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার। নবীজি বললেন কেন এসছো? এসছিলাম আপনাকে দেখতে, কিন্তু আপনার হাতের ছোঁয়া, আপনার কথা বলার ধরন, আপনার হাসি আমাকে তো একবার দুর্বল করে দিয়েছে। মুহাম্মদ, আমি আসলাম, আপনি গাছের গোড়ায় বসে আছেন, কিন্তু আপনার মাথার উপরে ছায়া দিচ্ছে আসমানের মেঘমালা মেঘ। নবীজি বললেন কেন এসছো? কে দেখতে আসছে। চলে গেছে যুবক। নবীজি তাকে কিছু বলেছেন? গালি দিয়েছেন? কটু কথা বলেছেন? কিছু বলেন নাই, দিনের দাও তো দেন নাই, চলে গেছে। দীর্ঘ দু মাস পরে এই যুবক আবার আসছে, এসে বলছে মুহাম্মদ, বাড়িতে তো গিয়েছিলাম, ভাল লাগে না আপনাকে দেখবার পরে, আপনাকে দেখবার পরে আর ঘুমাইলেও ভাল লাগে না, ঘুমাইয়াও দেখি আপনি হাসতেছেন, চলে এসেছি আপনার কাছে। নবীজি বলেন কেন এসেছ? আমি এসছি আপনি আমাকে এই মুহূর্তে, কারণ আপনার হাসি আমি 14 তারিখের পূর্ণিমার চাঁদের দিকে তাকাইয়া দেখছি, আপনার হাসি পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর, আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। নবীজি বলেন কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। যুবকটা বলছে আমার শর্ত আছে। নবীজি বলছেন আবার শর্ত কি? আমি কালিমা পড়বো ঠিকই, কিন্তু আমি নামাজ পড়বো না। কি বলছে? কালেমা পড়বে ঠিকই, কিন্তু নামাজ পড়বে না। আমরা হইলে কি বলতাম? তোমার কালিমার দরকার নেই, তুমি ভাগো এখান থেকে, তুমি নামাজ পড়বা না, তোমার কিসের কালিমা? আমরা ভয় ঢুকাইয়া দিতাম, দূরে সরাইয়া দিতাম। নবীজি বলেন ঠিক আছে, তুমি কালিমা পড়ো, নামাজের দরকার নাই, তোমার যখন মনে হবে ভাল লাগবে তখন নামাজ শুরু করে দিও। সুবহানাল্লাহ বললেন না? যুবক চলে গেছে। দীর্ঘ কিছুদিন পরে আবার এসছে, তাকায় দেখে নামাজের সময়ে সে একা একা বাড়িতে থাকে, মুসলিম বন্ধু বান্ধব যারা সবাই তো নামাজে মসজিদে চলে আসে, যুবক একা একা তার ভাল লাগে না। সে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলছিলাম ঈমান আনবো নামাজ পড়বো না, আজকের থেকে কথা দিলাম নামাজ পড়বো। নবীজি বাধ্য করেছেন? কথা বলেন বাধ্য করেন নাই, নামাজ পড়ো, কিন্তু শর্ত আছে। আবার শর্ত কি? ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়বো ঠিকই, কিন্তু অজু করব না। কি করবে না? আমরা হলে তো মায়ের শুরু করে দিতাম যে অজু ছাড়া মসজিদে ঢুকছ। নবীজির ইসলামটা কত সুন্দর ছিল, মানুষকে কত সুন্দর করে কাছে ডেকেছেন। নবীজি বললেন ঠিক আছে, তোমার অজু করার দরকার নাই, তোমার যেদিন থেকে ভালো লাগবে অজু করে নামাজ পড়বে, এখন এভাবেই পড়ো। যুবক তো নামাজ পড়ে অজু ছাড়া, সাহাবায়ে কেরামও কিছু বলেন না, নবীজিও কিছু বলেন না। একদিন যুবকটা ফজরের সালাতে মসজিদে আসছে, এসে দেখে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা
অজু করতেছেন, কি করতেছেন? তাকায় দেখে যুবক আলী অজুতে হাত ধুইতেছেন, এতটুকু হাত ধোয়ার নিয়ম, এতটুকু ঠিক না? কতটুকু? এতটুকু ধুইতেছেন তিনি, এতটুকু, আর পা ধুইতেছেন হাঁটু পর্যন্ত। যুবক জিজ্ঞাসা করে, আলী তুমি এটা কি করতেছ? আলী বললেন, আমি তো অজু করতেছি নামাজ পড়বার জন্য। যুবক বলছে, আলী অজুতে তো এতটুকুন হাত দেওয়া লাগে না, নবীজি বলেছেন তো এতটুকুন, আর টাকনু পর্যন্ত, তুমি হাঁটু পর্যন্ত ধুইতেছ কেন এই ঠান্ডার সময়ে? আলী বললেন, যুবক তুই জানিস না আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে জবান থেকে শুনেছি, নবীজি বলেছেন তার যে উম্মত নামাজি হবে, তার যে উম্মত অজুকারী হবে, কেয়ামতের দিনে অজুর জায়গাগুলো নূরের মতো চমকাতে থাকবে। এজন্য আমি চিন্তা করলাম, এতটুকুন চমকাবে কেন, আমার হাত তো বাকি আছে, এজন্য এতটুকুন আমি লম্বা করে ধুই, পাটা হাঁটু পর্যন্ত ধুই, যেন কেয়ামতের দিনে আমার একটু বেশি জায়গা নূরের মতো চমকায়। যুবক বলছে, সত্যি নবীজি বলেছে? অবশ্যই নবীজি বলেছেন নূরের মতো চমকাবে। যুবক বলেছে, তাহলে আমি শুধুমাত্র হাত দেবো পা দেবো নূরের মতো এই জায়গাগুলো চমকাবে, আমার বডি তো চমকাবে না, তাহলে আজকের থেকে পাঁচ ওয়াক্ত গোসল করে নামাজ পড়বো। সুবহানাল্লাহ বললেন না? তাকে পিটানো লাগছে, গালি দেওয়া লাগছে, তার কাছে দিনটাকে সহজ করে পৌঁছে দেওয়া হয়েছে, সে এমন বুঝছে এখন অজু করতে চায় না, এখন পাঁচবার গোসল করতে চায়। এজন্য মানুষের কাছে সহজ করে দিনটা আমাদের উপস্থাপন করা লাগবে, ঠিক আছে তো ইনশাল্লাহ কথা বলেন? কিন্তু মনে রাখবেন, যারা মুসলিম সুদ খাওয়া যাবে না, কথা দেন আমাকে, কিছু বলে না, সুদ খাওয়া খাননি? সবাই কয় না? আপনাদের এলাকায় গ্রামীণ ব্যাংক নাই, ব্রাক নাই, আশা কারিতাস নাই, সব আছে, মায়েদেরকে বোনদেরকে ঘর থেকে বের করে ফেলেছে, পর্দা নাই, এখন স্বামীর কথা শুনে না, এখন বসের কথা শুনে, স্যারের কথা শুনে, আর তারা এনজিও থেকে এই যে কি আনে, কিস্তি আনে, সপ্তাহে সপ্তাহে দিতে হয়, পুরুষ নিয়ে গেলে রাখে না, নারী যাওয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কৌশল, দিনটাকে মুছে দেওয়ার জন্যে আমাদের নারীদেরকে ঘর থেকে বের করতে চায়। কারণ হচ্ছে এরা বাংলাদেশে ডক্টর জাফরুল্লাহ, গণস্বাস্থ্য কেন্দ্রের ডক্টর জাফরুল্লাহ মুরব্বী মানুষ, তিনিও বলেছেন ইসলাম ধর্ম এটা মসজিদে থাকবার জিনিস, আর নবীজির সব কথা সত্য হতে পারে না, ইসলামের সব জিনিস ঠিক না, যিনি এই কথা বলেছেন, আজ যদি বাংলাদেশে ইসলামী আইন থাকতো, রাষ্ট্রে যদি ইসলামী আইন থাকতো, তাকে শাপলা চত্বর নিয়ে শরীর থেকে মাথা কেটে দেওয়া দরকার ছিল। এমন মানুষ আছে না বাংলাদেশে? আরো আছে। সুতরাং এই সমাজকে পরিশুদ্ধ করতে গেলে এই সমাজে ইসলামের দরকার আছে না নাই? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, এই সমাজের ভিতরে আজকে চতুর্দিকে মুসলমান মজলুমের চিৎকার শোনা যায়, জালেমের আঘাত চলছে। যুবক তোমাদেরকে বলছি শোনো, আমার তেলাওয়াত কৃত আলোচ্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তোমাদের কি হয়েছে? তোমরা কেন জিহাদ করো না? তোমরা কেন কেতাল করো না? তোমরা কেন ইসলামী আন্দোলন করো না? তোমরা কেন রাস্তায় বের হয়ে প্রতিবাদ করো না? অন্যায়ের তোমাদের কি হয়েছে? ওই সমস্ত মানুষের পক্ষে, ওই সমস্ত মানুষের বিপক্ষে, কাদের পক্ষে? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। যেই দেশের বৃদ্ধ বৃদ্ধা
দেশের ভিতরে শুদ্ধ করে কোরআন চর্চা করা যায় না। নারীরা ডাক দিয়ে বলছে আল্লাহ তাআলা বোরকা পরে রাস্তায় বের হতে পারি না। হিজাব দিবসে যেই নারীরা ইউরোপ আমেরিকা আন্দোলন করে পার্লামেন্ট পর্যন্ত গিয়ে রাষ্ট্রীয়ভাবে সুপ্রিম কোর্টে গিয়ে তারা হিজাব পর্যন্ত বৈধ করেছে ইউরোপ আমেরিকায়, আর বাংলাদেশে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই হিজাবদারি মেয়েদেরকে দইরা পিটায়া হিজাব যেই যুবকেরা খুলেছে এরা বাংলার মুসলমানদের সন্তান নয়, ওরা হলো ইহুদি খ্রিস্টানদের বাচ্চা। আমার মুসলমান বন্ধুগণ, ইউনিভার্সিটির যুবকের আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ তাআলা বাংলাদেশের ইউনিভার্সিটিতে আমরা পড়ি কিন্তু মাথায় টুপি দিতে পারি না, দাড়ি রাখতে পারি না, টাকনোর উপরে প্যান্ট পড়তে পারি না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি না, মানুষ আমাদেরকে সন্ত্রাস বলে, মানুষ আমাদেরকে জঙ্গি বলে আর তালেবান বলে, আল্লাহ তাআলা আমরা তো তোমার বিধান পালন করি আমাদেরকে বের কর। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ জালিমি আহলুহা, আয় আল্লাহ তাআলা রাব্বানা হে আমাদের রব আখরিজনা আমাদেরকে বের করে নিয়ে আসো মিন হাযিহিল কারিয়া এই দেশ থেকে জনপদ থেকে শহর থেকে যেই জনপদের মানুষ জালেম হয়ে গেছে কোরআনের কথা শুনতে চায় না কোরআনের কথা বলতেও দেয় না। আজকে বিভিন্ন জায়গায় তাফসিরে বাধা দেওয়া হয়, বাধা দেওয়ার আগে প্রোগ্রামে লোক হতো 10,000 থেকে 5,000 2,000 3,000, যখন বাধা দেওয়া শুরু হয়ে গেছে যুবকেরা এখন সিনেমা থিয়েটারে যায় না, সিনেমা হলে যায় না, এখন দলে দলে পিপিলিকার পালের মতো পঙ্গপালের মতো তাফসিরে জমা হয়ে যায়, ঠিক না? বাধা দিয়ে জোয়ারকে বন্ধ করা যাবে না। মনে রাখবেন, আমার দুঃখ হচ্ছে বাংলাদেশের একটা কন্ডিশন নিয়ে, এই পৃথিবীতে সব থেকে বেশি তেল আমদানি করে যেই দেশ তার নাম কি বলেন তো? আমদানি করে আমেরিকা, তার নাম কি? যারা সব থেকে বেশি তেল আমদানি করে তাদের নাম আমেরিকা, আর যারা সব থেকে বেশি রপ্তানি করে তাদের নাম হচ্ছে সৌদি আরব। আর পৃথিবীর সব থেকে বেশি যেই দেশে তেল মারে, তেল মালিশ করে, এই দেশের নাম বাংলাদেশ। কথা বলেন না কেন, ঠিক বললাম না? দুঃখ হয়, আলিমদেরকে নিয়ে গালাগালি করবেন না, মাদ্রাসা মসজিদকে নিয়ে ভুল তত্ত্ব দিবেন না, কারণ যদি দেন আপনাকে মরা লাগবে, জানাজা পোড়াবার মতো কাউকে খুঁজে পাবেন না। ইসলামের জন্য কোনো স্যাক্রিফাইস নাই, আমরা কোনো বাতিলের সঙ্গে স্যাক্রিফাইস করতে পারি না, ঠিক নেই? তাহলে শুনেন এই সত্য ইতিহাস। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, বিশ্বনবীর কলিজার টুকরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়ে গিয়েছেন, নিজের জীবনকে বিলীন করে দিলেন, এরপরেও তিনি মদপানকারী ইয়াজিদকে মানলেন না, ইয়াজিদকে তিনি মানলেন না, তিনি বললেন যেই চেয়ারে বিশ্বনবী বসেছেন, যেই চেয়ারে আমার নানা বসেছেন, যেই চেয়ারে আমার বাবা বসেছেন, যেই চেয়ারে আবু বকর ওমর বসেছেন, এই চেয়ারে, এই যে চেয়ার থেকে বসে দিনের কথা বলা হয় এই চেয়ারে অবশ্যই কোনো মদপানকারীকে বসানো যায় না। তিনি মানলেন না। আমাদেরও মানার টাইম আছে, কথা বলেন না কেন? টাইম নাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ,
আজকে এই সমাজের ভিতরে যদি দিন जिंदा হয়ে যায় নারীরা তাদের স্বাধীনতা পাবে যুবকেরা কর্মসংস্থান পাবে এই পৃথিবীর সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কারণ সকল ধর্মের মানুষকে শান্তিতে বসবাস করবার অধিকার দিয়েছে একমাত্র ইসলাম কে দিয়েছে ইসলাম ইসলাম আমার যুবক বন্ধুগণ নামাজে আসো গুনাহ করে ফেলেছো অন্যায় করে ফেলেছো ভয় পেয়ে মসজিদ থেকে বের হয়ে যাইও না আল্লাহ বলেছেন গোলাম রে তুই যদি আটলান্টিক মহাসাগর পরিমাণ গোনা নিয়া আমি আল্লাহর দরবারে হাজির হস আমি আল্লাহ কথা দিলাম রে গোলাম কথা দিলাম আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি হবে আমি আল্লাহ তোর জন্য আসমান জমিন পর্যন্ত রহমত নিয়া হাজির হতে দেরি হবে না কষ্ট হচ্ছে আপনাদের অসুবিধা হয় एक तो हाथ उठे देखें कार कार असुविधा होच्छे असुविधा इच्छे से असुविधा है अपना देर कैसे हमें जानते चाहिए इदेश टकार इदेश टा मुसलमान देर शबाई बोलें इदेश टकार शबाई बोल लेना एरा कोई ना कहने ना एरा की इलाका लो मेरे शोरायर ना कि टेकनाफ कॉक्सेस बाजार थे कि कुछ रोहिंग्या आसते कि नहीं ए जमीन कार सबाई बोलें जमीन कार जमीने हुकुम चलवे कार आर जोरे बोलें कार एखाने जे केउ दल करते पारेन बांग्लादेशे कारो बाबार बिरुद्धे कथा बोलले आईन आछे ना नाई कारो स्वामीर बिरुद्धे कथा बोलले आईन आछे ना नाई কারো পরিবারের বিরুদ্ধে কথা বললে আইন আছে না নাই সাইবার ক্রাইমে মামলা হয় ডিজিটাল আইনে মামলা হয় আজীবন জেলে থাকা লাগে যদি আপনি উল্টাপাল্টা কিছু লেখেন বা বলেন মনে রাখবেন মুসলমান আপনাদের অন্তরে আপনাদের নেতার যতটুকু মহব্বত আছে আপনাদের অন্তরে আপনাদের নেত্রীর যতটুকু মহব্বত আছে আপনাদের অন্তরে আপনাদের মা বাবা স্বামী স্ত্রীর মহব্বত যতটুকু আছে তার চাইতে বেশি গুণ মহব্বত আমাদের অন্তরে বিশ্ব নবীর সেই নবীকে বাংলাদেশে কেউ যদি গালি দেয় তার বিরুদ্ধে বাংলাদেশের পার্লামেন্টে 16 কোটি মুসলমানের প্রাণের দাবি ফাসির আইন কার্যকর করতে হবে করতে হবে করতে হবে আমার বন্ধুগণ মনে রাখবেন ইসলামের ব্যাপারে কোন স্যাক্রিফাইস চলবে না কথা বলেন চলবে না ইমাম সাহেব যারা আছেন আগে বলছি আপনারা যদি চেয়ারে বসে মিম্বরে বসে সত্য ওয়াজ করতে না পারেন কালকে থেকে চাকরি ছেড়ে দিবেন কথা বলেন চট্টগ্রাম মিরসরাইয়ে গিয়া বারইয়ার হাটে গিয়া ফল ব্যবসা করবেন সিএনজি চালাবেন কৃষি কাজ করবেন হালাল বিজনেস করে খাবেন আপনার ইমামতের দরকার নাই আর যদি এই চেয়ারে বসতে হয় এই চেয়ারে বসে মনে রাখবেন আপনাদের মিরসরাই পর্যন্ত ইসলাম আসতে আমার নবীর দন্দান শহীদ করতে হয়েছে এখানে ইসলাম আসতে রাসূলের মাথায় লোহার কড়া ঢুকাতে হয়েছে এখানে ইসলাম আসতে সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষানি ক্যাপ করতে হয়েছে এখানে ইসলাম আসতে হযরতে হামজার কলিজা বের করতে হয়েছে এখানে ইসলাম আসতে হযরত ওমরকে ফজরের নামাজে শহীদ হতে হয়েছে এখানে ইসলাম আসতে হযরত ওসমানকে কোরআন তিলাওয়াতরত অবস্থায় শহীদ হতে হয়েছে এখানে ইসলাম আসতে মাজার মুআউইজকে শহীদ হতে হয়েছে এখানে ইসলাম আসতে আব্দুল্লাহ বিন রাওহার হাত পাক কাটতে হয়েছে জাফরের হাত পাক কাটতে হয়েছে এই দেশে এই জমিনে বড় আউলিয়ার মাটিতে ইসলাম কা জিন্দা করতে যদি কুটি গুলি খাওয়া লাগে খেতে রাজি ইসলামের বিরুদ্ধে কথা বললে জিহ্বা টান দিয়ে কেটে ফেলা হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ
আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন মুসলমান, এই সমাজের ভিতরে হযরতে রাসূল পাক ইসলাম থাকলেন, তিনি মসজিদের ইমাম ছিলেন। নবীজি মসজিদের ইমাম ছিলেন না? তার মসজিদের নাম ছিল মসজিদ আন-নববী, ইমাম শেষ। তার মাদ্রাসা ছিল মাদ্রাসায় দারুল আরকাম, মাদ্রাসায় সুফা। এই মাদ্রাসায় তিনি শিক্ষকতাও করেছেন না করেন নাই? দায়িত্ব শেষ না? যেই নবী মসজিদের ইমাম, যেই নবী মসজিদের খতিব, যেই নবী মাদ্রাসার শিক্ষক, এই নবীজি জিহাদের ময়দানে সেনাপতিও ছিলেন। আমার দিকে তাকান, যেই নবীজির মাথায় কাপড়ের টুপিও থাকত, প্রয়োজন বুদে লোহার টুপিও পরেছেন। যুবকদেরকে বলছি, শোনো যুবক, তোমাকে আমাকে মাজ আর মুআউযের মতো হওয়া লাগবে, তোমাকে আলীর মতো হওয়া লাগবে। যদি ডাক আসে, বুক টান করে কাফের সামনে দাঁড়িয়ে যাও। মনে রাখবা, আমরা যদি রাস্তায় নেমে যাই, একটা কুকুরকেও রাস্তায় খুঁজে পাওয়া যাবে না। এজন ইসলামকে পরিশুদ্ধভাবে সমাজে প্রতিষ্ঠা করবার জন্যে যুবকদের প্রয়োজন আছে না নাই? আমি যে মেসেজ দিয়ে যাব, সংক্ষেপ করে কথা বলবো, কারণ বারোটা কাটায় কাটায় আর আপনাদের দেখতেছি অসুবিধা হচ্ছে। চলবে তো জানি, বারোটার পরে চলার ঠিক না। শোনেন কি বলতে চাই। রাসূল পাক ইসলাম রাষ্ট্রপতিও ছিলেন, মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। নবীজি যেদিন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে মদিনার রাষ্ট্রের খলিফা হলেন কে? কে কথা বলেন না? কে? আবু বকর। মদিনার রাষ্ট্রের খলিফা ওমর হলেন একসময় খলিফা। মনে রাখবেন কি বলতে চাই। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, বিশ্ব নবীর ইন্তেকালের পরে সবাই মিলে নবীজির লাশ দাফন করা হলো না, আগে ইসলামী রাষ্ট্রের খলিফা নিয়োগ করা লাগবে, এরপরে বিশ্ব নবীর জানাজা হবে, রাসূলের পাক রওজা শরীফে সোয়া দেওয়া হবে। কারণ নবীজির জানাজার কোনো ইমামতি হয় নাই, নবীজির জানাজার ইমামতি হয় নাই, কারণ তার ইমামতি কে করবেন? তিনি তো ইমামুল আইম্মা, তিনি তো সকলের ইমাম, তার ইমামতি করবার পৃথিবীতে কেউ নাই। এই জন্য বিশ্ব নবীর জানাজার ইমামতি হয় নাই। যার যার মতো করে নামাজ পড়েছেন, দুই দিন তিন দিন পর্যন্ত বিশ্ব নবীর লাশ মোবারক রেখে রেখে দেওয়া হলো, দাফন করা হলো না। এর একটাই কারণ, আগে রাষ্ট্রের খলিফা নির্ধারণ করা লাগবে, ইসলামিক রাষ্ট্রের খলিফা নির্ধারণ করা লাগবে। এই জন্যে আজকে আমাদের আন্দোলন হবে, আমাদের সংগ্রাম হবে, আমাদের যুদ্ধ হবে মসজিদের ভিতরে কোরআন প্রতিষ্ঠা করা নয়, আমাদের আন্দোলন মসজিদ থেকে সংসদ পর্যন্ত কোরআন পৌঁছে দেওয়া। আমার মুসলমান বন্ধুগণ মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কেউ কেউ ডাক দিয়ে বললেন, আমার দিকে তাকান, কেউ কেউ ডাক দিয়ে বললেন, আনসারদের মধ্যে খলিফা নির্ধারণ করা লাগবে, কারণ মুহাজিরদের আনসাররাই সাহায্য করেছে নবীজির ইন্তেকালের পরে, আনসারদের মধ্য থেকে খলিফা নির্ধারণ করা লাগবে। কেউ কেউ বলছেন মুহাজিরদের মধ্যে লাগবে। মনোযোগ দিয়ে শুনেন কি বোঝাতে চাই। আনসার সাহাবীদের মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন, মুহাজিরদের মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন, একজন দাঁড়িয়ে বললেন খলিফা হবেন দুজন, একজন আনসারের একজন মুহাজির। একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট কয়জন লাগে? এখন হইতেছে কয়জন? সাহাবায়ে কেরাম দুই গ্রুপ হয়ে গেলেন, এক গ্রুপ আনসারের পক্ষে, আরেক গ্রুপ মুহাজিরের পক্ষে। সবার মধ্যখানে দাঁড়ায়া গেলেন হযরতে আবু বকর। তিনি ডেকে ডেকে বলেন, সাহাবীরা শোনো, বিশ্ব নবী এখন পর্যন্ত রয়েছেন মাটির উপরে, আমরা সোয়া দেই নাই, এখন মারামারি করলে চলবে না। নবীজি বলেছেন, আল আইম্মাতু মিন কুরাইশিন, সহিহ হাদিস।
নেতা যদি নির্বাচন করতে হয়, খলিফা যদি বানাতে হয়, কুরাইশদের মধ্য থেকে বানাতে হবে। এই কথা শুনবার পরে এক মিনিট দাঁড়াইয়া বক্তৃতা করলেন, এক মিনিটের বক্তৃতার সাথে সাথে সকল সাহাবীরা বসা গেলেন, সুবহানাল্লাহ। কারণ তাদের মধ্যে মানার একটা স্পিরিট ছিল। আজকালকে এমন নেতা পাওয়া যায় যারা ইয়াবার ব্যবসা করে, এটা আসেনি আল্লাহ জানে। আরে আমার কথা রাগ করবেন, আপনাদের তো অনেক এমন নেতা আছে, নেতা গম চুর, চাল চুর, কালবাডের টাকা চুর, বিধবার ভাতার টাকা, বৃদ্ধের ভাতার টাকা, বাচ্চাদের স্কুলের দুধের টাকা, রাস্তার টাকা, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, যা পাইছে খাইতে খাইতে মরা মানুষের লাশের কাফনের টাকা বিক্রি করেও খাইছে, এরে বানাইছেন নেতা। আর আমার নেতাকে চিনেন? আমিও কর্মী, আমার একজন নেতা আছেন, আমি যাকে নেতা মানি, আমার নেতার 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। কেমন নেতা চিনতে পেরেছি? আমার দিকে তাকান আমার মুসলমান বন্ধুগণ। এক পর্যায়ে সাহাবায়ে কেরামের মধ্যে কিছু লোক দাঁড়িয়ে বললেন, নবীজি যখন বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাত, হযরতে ওমরকে নবী বানাইয়া দিত, সাহাবায়ে কেরামের মধ্যে কিছু দাঁড়াইয়া বললেন আমরা ওমরকে খলিফা চাই। এক একজন এক একজনের নাম বললেন। ওমরের পিছনে কিছু লোক দাঁড়াইয়া গেলেন, হযরত ওমরের পিছনে কিছু সাহাবী নজওয়ান দাঁড়াইয়া বললেন আমরা ওমরকে খলিফা চাই। বিশ্ব নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বললেন ওমরকে খলিফা চাই, কারণ সমাজ এখন ফেতনা, ওমর দাঁড়াইয়া গেলে শয়তান রাস্তা দিয়ে আসে না। হযরত ওমর তো বলতে পারতেন আমার কর্মীরা যখন চায় আমাকে দেন। আজকালকে নেতা হইতে 10-20-30 লাখ খরচ করে নেতাদের পিছনে খাওয়ায়, আমার একটা পদ দেন না, ঠিক না? পদ পদের জন্য টাকা খরচ করে। হযরত ওমর দাঁড়ালেন, হাজার হাজার কর্মীরা বলছেন আমরা ওমরকে খলিফা চাই, ওমর দাঁড়ালেন। হযরত ওমর দাঁড়িয়ে ডেকে বললেন, সাহাবীরা শোনো, এই মজলিসের ভিতরে হযরত আবু বকর কোথায়? কিছু লোক দাঁড় করায় আবু বকরকে দাঁড় করাইয়া দিয়েছেন। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আস্তে আস্তে করে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সামনে গিয়ে ডেকে বললেন, ভাই আবু বকর, কিছু লোক তো আমাকে খলিফা বানাতে চায়, তাদের নেতা তো আমি, আর দেরি করা যাবে না, তুমি হাত লম্বা করে দাও, সর্বপ্রথম আমি তোমার হাতে বায়াত নিয়া এই মদিনার রাষ্ট্রের খলিফা আমি আবু বকরকে চাই। কেমন নেতা ছিলেন তারা! আমার নাম পাবলিক ঘোষণা করেছে, আমি না, আবু বকরকে চাই। কর্মীরা যখন দেখল তাদের নেতাই তো নাই, নেতা আরেকজনের হাতে বায়াত নিয়েছে, সকল সাহাবায়ে কেরাম মিলে বিনা বাক্যে আবু বকরকে মেনে নিলেন। আবু বকর রাষ্ট্র চালালেন, দীর্ঘদিন পর্যন্ত রাষ্ট্র চালালেন। কষ্ট হচ্ছে? আবু বকর এমন রাষ্ট্রের খলিফা হয়ে গেলেন, দীর্ঘদিন পর্যন্ত রাষ্ট্র চালালেন। একদিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন প্রধান বিচারপতি, হযরতে আবু বকর হলেন রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, খলিফা। সকল সাহাবীরা বসব, মদিনার মসজিদে উসমান বসব, আলী বসব, ইসলামী রাষ্ট্রে রাষ্ট্রে যদি ইসলাম পৌঁছে যায়, কালিমা পৌঁছে যায়, দিন পৌঁছে যায়, সংসদ পর্যন্ত যদি কোরআন পৌঁছে যায়, মানুষ কেমন শান্তিতে থাকতে পারে? আপনাদেরকে সে উদাহরণ দিতে চাই। আমার বন্ধুগণ, হযরত আবু বকর খলিফা হয়ে গেলেন, আমার প্রধান বিচারপতি হয়ে গেলেন চিফ জাস্টিস। হযরত আবু বকর একদিন বসা, আমার আলী বসা, ওসমান এসে বললেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত আবু বকর,
আপনি মুসলিম রাষ্ট্রের খলিফা। আমার জানামতে আপনি বলেন তো এই রাষ্ট্রের ভিতরে কোন নাগরিক যদি না খেয়ে মারা যায় কিয়ামতের দিনে কি আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাব দিয়ে করা লাগবে। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, ভাই ওসমান রে, ইসলামের রাষ্ট্রে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় কিয়ামতের দিনে কুকুরের কারণে আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে। কোন সুবহানাল্লাহ, কেমন ইসলাম রাষ্ট্রে থাকলে কি হয়? হযরত ওসমান বললেন, ভাই আবু বকর, আমি খবর নিয়ে দেখেছি আপনার মদিনা রাষ্ট্রে একজন বিধবা বৃদ্ধা মহিলা আছে যার ছেলে নাই, যার মেয়ে নাই, যার কোনো সন্তান নাই। এই মহিলা চুকে দেখেন না অন্ধ, তার ঘরের ভিতরে কে খাবার পৌঁছে দিবে? আপনার রাষ্ট্রের একজন বিধবা মহিলা, তার খাবার কে পৌঁছে দিবে, তার খিদমত কে করবে? আপনার রাষ্ট্রে যদি একজন বৃদ্ধা মহিলা না খেয়ে মারা যায় তার খিদমতের জন্য কোন লোক যদি না পাওয়া যায় কিয়ামতের দিনে বিশ্বনবীর সামনে আপনি কেমনে দাঁড়াবেন? এ কথাগুলো শুনবার পরে আবু বকর সিদ্দিক বললেন, ভাই শোনো, আমি রাষ্ট্রের খলিফা, আমি যখন খবর পেয়েছি অবশ্যই মুসলিম রাষ্ট্রের বাইতুল মাল থেকে এই বৃদ্ধা মহিলার খাবারের ব্যবস্থা করে দেব, তিন বেলা সে খেতে পারবে, আমি ব্যবস্থা করে দেব, আমি নিজে ব্যবস্থা করে দেব। আর বাংলাদেশে যখন ইউনিয়ন অফিসে গরিবের জন্য গম আর চাউল আছে তখন দেখা যায় 100 বস্তা আসলে 60 বস্তা আগেই বিক্রি করে দেয়। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে মানুষকে গড় উপহার দিয়েছেন, কিন্তু দেখা যায় এই দেশে এমন নেতা রয়েছে প্রধানমন্ত্রী দিলেন ফ্রি ঘর, আর কিছু নেতা 8-10 লাখ টাকা নিয়ে পাবলিককে ঘর দিয়েছে, ঠিক কিনা বলেন? এগুলার নেতা মানেছেন আপনারা সুর? আমার মুসলমান বন্ধুগণ, হযরতে আবু বকর বললেন, সাহাবীরা তোমরা শোনো, এই মহিলার জন্য আমি খাবারের ব্যবস্থা করে দিব। হযরত ওসমান বললেন, খাবার তো ব্যবস্থা হবে ঠিকই, কিন্তু মহিলা চোখে দেখেন না, তার রান্না কে করে দিবে? ঘর মুছে কে দিবে? খাবার রান্না করে দিবে কে? হযরতে আবু বকর বললেন, আমি তো রাষ্ট্রের পক্ষ থেকে কোনো খাদেম দিতে পারবো না, খাদেম আমি কেমনে দেব? এত টাকা পয়সা খাদেম কে হবে? ইসলামিক রাষ্ট্রে খাদেম দিয়ে তো আরেকজনের ঘরে পাঠাতে পারবো না। এমন সময় মুসলিম রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া গেলেন, আর ডেকে ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর, আমি কথা দিলাম কথা দিলাম, আপনি এই মহিলার জন্য কোনো খাদেম কর্মচারী পান না, এই মুহূর্তে আপনি আমাকে খাদেম বানাইয়া দিতে পারে? একদম প্রধান বিচারপতি চিফ জাস্টিস তিনি বলছেন আমাকে বিদ্যা মহিলার কর্মচারী বানাইয়া দেন। হযরতে আবু বকর বললেন, ভাই আমার, তুমি মুসলিম রাষ্ট্রের প্রধান বিচারপতি, সরকারি অনেক দায়িত্ব আছে, টাইম টু টাইম অফিস করা লাগবে, এর ভিতরে দিয়ে তুমি কেমনেই মহিলার খিদমাত করবে? হযরত আমার ডেকে বললেন, অফিসে যাওয়ার আগে অফিস থেকে ফেরার পথে ওই মহিলার খিদমাত করব, ঘর ঝাড়ু দিয়ে দেব, কাপড়গুলো ধুয়ে দিব, রান্না করে দিব। চিন্তা করেন, একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি, তিনি এই রাষ্ট্রের সাধারণ একজন বিধবা মহিলার ঘরের
कर्मचारी होते चान आर केउ जदि बांग्लादेशे वार्डेर नेता हुए जाए तार जूता सैंडेलेर बाड़ीते एलाकाय थाका जाए ना ठीक किना बोलें शिको इस्लाम इस्लाम जदि राष्ट्रे पूछे जाए मानुषेर दिल दिमाग केमन हय आमार कथा मने कष्ट पाच्छेन आमार मुसलमान बंधुगण एक पर्याय खलीफतुल मुस्लिमीन हजरते आबू बकर सिद्दीक बोललेन भाई आमार तुम्हाके अनुमति दिया गेल तुमी महिलार खिदमत करते पारो किन्तु राष्ट्रेर काज टाइम टू टाइम आदाय करा लागबे तुमी जदि राष्ट्रेर काज ठीक मतो आदाय ना करो আর এই মহিলার দায়িত্ব তুমি নিয়েছো মহিলার খিদমত যদি ঠিকমতো আদায় না হয় মদিনার রাষ্ট্রে তোমাকে জবাব দেওয়া লাগবে ইন্তেকালের পরে আল্লাহর সামনে আমি তোমাকে আসামি হিসাবে দাঁড় করাইয়া দেব কেমন ইসলাম হযরত ওমর বললেন ভাই আবু বকর আমি এই মুহূর্তে মেনে নিলাম কথা দিলাম কথা দিলাম এই মহিলার সবগুলা কাজ আমি করে দিব পরের দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত আদায় করে সকাল বেলা নাস্তা করে মহিলার বাড়ির দিকে যাচ্ছে উদ্দেশ্য হলো মহিলার বাড়িতে যাবেন মহিলার বাড়িতে গিয়ে তার রান্না করে দিবেন কাপড় ধুয়ে দিবেন ঘর মুছে দিবেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পরে দরজার সঙ্গে দাঁড়ায়া বললেন মা আমি আপনার ঘরের খাদেম খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর আমাকে আপনার ঘরের খাদেম বানাইয়া দিয়েছেন আপনার ঘরের কর্মচারী বানাইয়া দিয়েছে বলেন তো কি করা লাগবে আপনার ঘরে মহিলা চুকে দেখে না ডাক দে বলছে যুবককে তোমাকে আমি ঠিক মতো চিনতে পারলাম না তোমাকে আমি চিনি না রে যুবক কিন্তু তুমি আসার প্রায় দুই ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া আমাকে গোসল করাইয়া কাপড়গুলা দৌত করে রান্না করে আমাকে খাওয়াইয়া একটা যুবক দুই ঘন্টা আগে চলে গেছে সুবহানাল্লাহ তো আসতে বললেন সুবহানাল্লাহ বলেন আমার তো আশ্চর্য হয়ে গেল দায়িত্ব আমার আমার আগে কে এসে এই কাজ করে দিয়ে চলে গেল হযরত ওমর পরের দিন চিন্তা করলেন আজ ফজরের সালাত পড়ে নাস্তা না করে চলে যাই বাড়িতে যাওয়ার আগে মহিলার বাড়িতে কাজ করে দিয়ে আসি একজন রাষ্ট্রের প্রধান বিচারপতি দুই নম্বর দিন সকাল বেলা যখন মহিলার ঘরের দরজায় হাজির হয়ে গেলেন সালাম দিয়ে ডাক দিয়ে বললেন আম্মা জান আমি এই রাষ্ট্রে আপনার খাদেম বলেন আজকে আপনার কি কি কাজ করে দেওয়া লাগবে ঘরের ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছে যুবককে তোমাকে আজকে আমি চিনতে পারলাম না যুবক রে তুমি আসার প্রায় এক ঘন্টা আগে আরেকজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে হযরত ওমর বলেন দ্বিতীয় দিন আমি ফেল লোকটা কে হযরত ওমর চিন্তা করলেন তাহলে আমি তো বিপদে পড়ে যাচ্ছি কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে আবু বকরের সামনে জবাব দেওয়া লাগবে তিন নম্বর দিন ফজরের সালাতের আগে চিন্তা করলেন খিদমত করে এসে নামাজ পড়ব মুসলমান চিন্তা কর একজন একটা এলাকার একজন বিধবা মহিলার ঘরে কাজ করার জন্য প্রধান বিচারপতির কত পেরেশানি ফজরের সালাতের আগে বের হয়ে গেলেন নামাজের আগে মহিলার বাড়িতে পৌঁছে গেলেন আর ডাক
দিয়া বললেন আম্মা জান আমি তো ভোর বেলা এসেছি ফজরের আগে। বলেন আপনি বলেন আপনার ঘরে কি আছে এমন কাজ যা আমাকে করতে হবে, দেন আপনার কাপড় গুলো আমি ধুয়ে দেই, রান্না বান্না আমি করে দেই, যা যা করা লাগে আমাকে দেন। মহিলা ডেকে ডেকে বলছেন যুবক তুমি তিন দিন এসেছ আজ পর্যন্ত তোমার পরিচয় জানি না। যুবক তুমি শুনে রাখো তুমি আজকে আসার প্রায় আধা ঘন্টা 30 মিনিট আগে আর একটা যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। রাষ্ট্র ইসলাম থাকলে যা হয়। অমর কি ঠান্ডা মানুষ না গরম? সবাই বলেন না অমর তো এত গরম যে রাস্তা দিয়ে অমর হেঁটে যায় এই রাস্তা দিয়ে শয়তানও যায় না, ঠিক না? শয়তানও যায় না। এজন আল্লাহ কে বলবো, আল্লাহ তুমি বলেছ নবীজির পরে নবীজি দিবানা কিন্তু অমর দিবানা এই কথা বলো নাই, এই বাংলাদেশের জন্য তোমার কাছে আমরা একজন অমর চাই, ঠিক কিনা বলেন? এই কথা আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলছেন। আমার মুসলমান বন্ধুগণ, মজলুমেরা যখন আল্লাহর কাছে বলেছে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, আয় আল্লাহ তুমি জালেমের রাষ্ট্র থেকে আমাদেরকে বের করে দাও যেখানে শান্তিতে কথা বলা যায় না, আর যদি এই দেশের ভিতরে আমাদেরকে রাখতে হয় তোমার কাছে দুই জিনিস চাইলাম। এক নম্বর তোমার কাছে চাইলাম ওয়াজাল্লানা মিল্লাদুকা ওয়ালিয়া, আল্লাহ তোমার কাছে একজন নেতা চাই, তোমার কাছে একজন লিডার চাই, যে লিডার রাস্তায় বের হয়ে তাকবীর দিয়ে মাথায় পাগড়ি বেঁধে রাস্তায় নেমে যাবে, খালিদ ইবনে ওয়ালিদের মতো গর্জন দিবেন আমরা কথা দিলাম তোমার দিন জিন্দা না করে ঘরে ফিরে যাব না। আমার বন্ধুগণ, হযরতে আমার তো আশ্চর্য হয়ে গেলেন, তিন দিন হয়ে গেল খিদমাত করার সুযোগ পেলাম না। হযরত আমার চতুর্থ দিন চিন্তা করলেন আজকে ফজরের সালাত তো পড়বই না, পরে পড়ব, তাহাজ্জুদের সালাত তো পড়ব না, তাহাজ্জুদের আগে আমি চলে যাই। হযরত আমার চলে গেলেন তাহাজ্জুদের সালাতের আগে, মহিলার খিদমাত করবার জন্যে পরিশান বাড়িতে পৌঁছে গেলেন, দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া গেলেন। এমন সময় হযরত আমর শুনেন ঘরের ভিতরে কে যেন আস্তে আস্তে একটা যুবকের কণ্ঠের আওয়াজ শোনা যায়। আমার বললেন আজকে ধরতে পেরেছি, আওয়াজ ধরতে পেরেছি, আমাকে তিন দিন কষ্ট দিয়েছে আজকে চতুর্থ দিন আমার কাজগুলা করে দিয়ে চলে যায়। তরবারি খুলেছেন, তরবারি কুশমুক্ত করেছেন আর বলেছেন যুবক ঘর থেকে বের হলেই তার শরীর থেকে মাথাটা আলাদা করে দেব। একটু দূরে দাঁড়িয়ে গেলেন, তরবারি খুললেন, কিছুক্ষণ পরে অন্ধকার রাত একটা যুবক এই মহিলার ঘর থেকে বের হয়ে আস্তে আস্তে চলে যায়। হযরত আমর দাঁড়ায় বললেন যুবককে কে তুমি হঠাৎ করে মহিলার ঘর থেকে বের হয়ে চলে যাও, গভীর রাত্রি মুসলিম রাষ্ট্রে একজন বিধবার ঘরে প্রবেশ করবার অধিকার তোমাকে কে দিয়েছে? আমি রাষ্ট্রের প্রধান বিচারপতি, তুমি দাঁড়িয়ে যাও নচে তোমাকে আমি হত্যা করে ফেলব। যুবক দাঁড়িয়ে গেলেন, হযরত ওমর আস্তে আস্তে করে হাঁটা শুরু করলেন, যুবকের সামনে গেলেন, তরবারি খুললেন আঘাত করবার জন্যে, সামনে গিয়ে যুবকের চোখে চোখে যখন চোখ পড়ে গেল তাকায়া নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, তরবারি ফেলে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন, হাত পা কাঁপতে শুরু করেছে, তাকায়া দেখেন ওই যুবক আর কেউ না, ইনি হলেন ইসলামিক রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর। আল্লাহু আকবার।
হযরত ওমর হাউমাউ করে কান্না শুরু করে দিলেন আর ডেকে বললেন ভাই আবু বকর তুমি না এই রাষ্ট্রের প্রেসিডেন্ট তুমি আমাকে দায়িত্ব দিয়েছো বিধবার ঘরে কাজ করে দেওয়ার জন্য তুমি যখন আমাকে দায়িত্ব দিয়েছো তুমি আমাকে দায়িত্ব দিয়েছো কাজ করার জন্য আমি কথা এখানে রেখে দিলাম আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে আমাকেও কবুল করে যেহেতু আলোচনা শেষ করতে বলা হয়েছে আমি শেষ করে দিলাম আলোচনা অনেক লম্বা ছিল আমি এখানে রেখে দিলাম আমার বন্ধুগণ ইসলাম এভাবেই সুন্দর কিন্তু সব কথা তো আর বলা যাবে না এখানে কথা থাক ফরজ সালাতের পর ইমামের সাথে সম্মিলিত মোনাজাত কি অধিক সওয়াব নাকি রসুলের আমল পালন করে মোনাজাত নাকি বুঝি নাই আচ্ছা সওয়াব ফরজ সালাতের পরে আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দিচ্ছি যে ফরজ সালাতের পরে ওয়াজিব সুন্নত থাকবে সুন্নত মুয়াক্কাদা যে ফরজ সালাতের পরে থাকবে সেই ফরজ সালাতের পরে মোনাজাত না করা উত্তম যেই ফরজ সালাতের পরে যেই ফরজ সালাতের পরে সুন্নতে মুয়াক্কাদা নামে কোনো নামাজ থাকবে না এই ফরজ সালাতের পরে দোয়া করা উত্তম কথা বুঝতে পেরেছেন কথা বুঝাইতে পারছি অনেক ইখতিলাফ আছে কেউ বলছে দোয়া করাই যাবে না মায়ের দোয়া করলে ইমামের উপরে মায়ের আর কেউ বলছে দোয়া না করলে ইমামের চাকরি থাকবে না কথা বলেন না কেন মারামারিতে নাই ফজরের নামাজের পরে কোনো সুন্নত আছে আসরের নামাজের পরে সুন্নত আছে এ দোয়া করা উত্তম কাজ বুখারীর হাদিস আর যেই ফরজ নামাজের পরে সুন্নত আছে যেমন মাগরিবের পরে সুন্নত আছে আছে না জোহরের পরে সুন্নত জুমার পরে সুন্নত দোয়া না করা উত্তম এ তো একই জিনিস একই প্রশ্ন এই তো দুটা পীর না ধরলে নাকি জান্নাতে যাওয়া যাবে না কথাটা বাটপারি একবারে বাটপারি কথা পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না কথাটা একবারে কোরআন হাদিস বিবর্জিত শয়তানি কথা এখন বলি আপনাদেরকে কোরআন শরীফ এখানে নাই কোরআনে কারিমের সূরা আল মাইদার ৩৫ ৩৬ ৩৭ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদার যারা আমি আল্লাহকে যারা আমার উপরে ইমান এনেছো ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এবং আমাকে পাওয়ার জন্য ওয়াসিলা ধরো কথা বুঝতে পেরেছেন কথা বুঝেন এই আয়াত দিয়ে ওনারা দলিল দেন যে পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহকে পেতে হলে ওয়াসিলা ধরো কথা বুঝতে পেরেছেন আল্লাহকে পেতে হলে ওয়াসিলা ধরো এই জন্য আল্লাহ বলেছেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা আর ওয়াসিলা ধরো মানে পীর ধরো এই আয়াতের যারা অর্থ করেছেন সরাসরি ইসলামের এবং কোরআনের ভুল ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ বলছেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা এই ওয়াসিলা শব্দের অর্থ হলো হে ইমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমি পর্যন্ত পৌঁছার জন্য অবতাগু ইলাইহিল ওয়াসিলা তোমরা একজন নেতা নির্বাচন করো নেতা ওয়াসিলা মানে এখানে কি নেতা অসিলাবানি এর পরের শব্দ পরিষ্কার করে দিচ্ছেন আল্লাহ আল্লাহ বলেছেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা তোমরা আমি পর্যন্ত পৌঁছার জন্য একজন নেতা নির্বাচন করো কেন ওয়াজাহিদু ফি সাবিলি যেন তোমরা এই নেতার নেতৃত্বে জিহাদ করে আমার জমিনে আমার দিন কায়েম করতে পারো যদি তোমরা করতে পারো লাআল্লাকুম তুফলিহুন সম্ভাবনা আছে যাতে তোমরা সফল কাম হতে পারো কথা বুঝাতে পেরেছি সোরাল মাইদার আয়াত পীর ধরা দললে যান না ধরলে যান না একবারে ফালতু কথা বলা কেমনি এটা বলে শেষ আমি আলোচনা এখানে রেখে দিলাম আলোচনা তো আর করলামই না যেহেতু ভাই বলছে সংক্ষেপ কথা শেষ প্রশ্ন দিয়ে দিলাম আর কারো প্রশ্ন আছে কিছু বলবেন কেউ প্রশ্ন থাকলে বলেন আমি মোনাজাত করে দিই আর সভাপতি কথা বললে বলবেন কারো প্রশ্ন আছে কিছু নাই থাকলে বলেন আমি এমন কোনো বক্তা না যে বাড়িতে চলে যাই আপনারা প্যান্ডেলে দাঁড়াইয়া প্রশ্ন করেন আমি সরাসরি আপনাদের প্রশ্নের জবাব দিব ওরে আল্লাহ আল্লাহ
ওরে মা না, এগুলো করা যাবে না। মসজিদ আল্লাহর ঘর, কাউকে নিষেধ করা যাবে না। যারা বুকের উপরে হাত বাঁধে, যারা হাত ছাড়ে, যারা হাইটা নামাজ পড়ে, সবগুলো হাদিসে আছে। কোনোটা আমার এলাকায় নাই, কোনোটা আরো এক এলাকায় আছে। ফেতনা তৈরি করা যাবে না। যে এলাকায় কোনো মানুষ ইসলাম নিয়ে ফেতনা তৈরি করবে তাকে সমর্থন করা যাবে না। আল্লাহ রে আল্লাহ রে, হ্যাঁ এই কাজ যদি কেউ করে উনি তওবা করা লাগবে। আমি ফতোয়া দিলাম, যদি কেউ বলেন যে আপনি ইমামের সঙ্গে মুনাজাত না করলে মসজিদে আসবেন না, এমন যদি কেউ বলেন তওবা করেন, নাইলে মরবেন জাহান্নামে যাবেন, মরবেন জাহান্নামে যাবেন। এগুলো করা যাবে না। কি প্রশ্ন? মিলাদ কি আমি, এটা আবার কোন জিনিস? এগুলো খামাকা জিনিস না। আরে শোনেন, আরে শোনেন, আমি বলি, এগুলো তো লম্বা প্রশ্ন। মিলাদ মানে মৌলুদ থেকে মিলাদ, মিলাদ মানে কি জন্ম। আর মিলাদ যদি আন্নবী হয় তাহলে আমাদের নবীর জন্ম, আন্নবী আলিফ লাম দিয়ে হয় তো মিলাদ। আর একটা বলছে কিয়াম, কিয়াম মানে দাঁড়ানো। তাহলে বুঝাতে চাচ্ছেন আপনারা ওই যে দাঁড়ায় দাঁড়ায় মসজিদে মিলাদ পড়ে না, এটা নেই, এটা নেই। আল্লাহ রে আল্লাহ, আমি কই আইলাম আজকে? শোনেন ভাই, আপনাদেরকে বলছি মারামারি কইরেন না, শোনেন। মিলাদ কেয়াম, আপনি কেন দাঁড়াবেন? যদি দাঁড়ান রসুলকে হাজির নাজির মনে করে তাহলে আপনার ইমান থাকবে না, আপনি কাফের। কোরআনে করিম সুরাল হুজরাত, কোরআনে করিম সুরাল হুজরাত আপনি বাহির করেন, আল্লাহ বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতি নবী ওয়ালা তাজহারু লাহু বিল কাউল কাজহরি বাউদিকুম লিবাউদিন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলছেন যেখানে রাসূল হাজির থাকবেন সেখানে পৃথিবীর কোন সৃষ্টির ক্ষমতা নাই কথা বলার। যদি তোমরা কথা বলো তোমাদের জিন্দগির পুরা বন্দেগি বরবাদ, ও আন্তুম লাতা শরুন তোমরা টেরি পাবে না। লাতা আলামুন বলেন নাই, এখানে লম্বা তাফসির আছে। আল্লাহ বলতে পারতেন ও আন্তুম লাতা আলামুন মানে ভুলে ছইলা গেছে, ভুলে হয়ে গেছে। আল্লাহ বলছেন ও আন্তুম লাতা শরুন টেরি পাবে না। এর অর্থ হলো নবীজি হাজির নাজির মনে করে, হাজির নাজির উপস্থিত যাকে দেখা যায়। এখন যদি নবীজি আসছেন এই মনে করে আপনি দাঁড়ান, ইমান থাকবে না। কারণ নবীজি হাজির ও নাজির না, নবীজি যতক্ষণ পর্যন্ত মক্কায় ছিলেন ততদিন পর্যন্ত মদিনায় ছিলেন না, কথা বলেন না। যদি তিনি হাজির ও নাজির হতেন সব জায়গায় তাহলে মক্কা থেকে মদিনায় গেছেন কেন? সব জায়গায় তো আসেন না, বুঝেন নাই? নবীজি মক্কা থেকে মদিনায় যান নাই না? যান নাই, তাহলে গেলেন কেন আর আইলেন কেন? উনি তো আসেনি। আল্লাহ কোথাও গেছেন বলে? আল্লাহ আজকে আমেরিকা গেছেন, কালকে বাংলাদেশে আসছেন, এ কথাকে বিশ্বাস করে না? আল্লাহ সব জায়গায় আছেন, যিনি সব জায়গায় আছেন তার যাওয়া আসা নাই। যিনি সব জায়গায় হাজির তিনি যাওয়া আসা করা লাগে না। আল্লাহর রসুল হাজির না, এই জন্য মক্কায়ও ছিলেন মদিনায়ও ছিলেন। যখন মসজিদে থাকতেন তখন আয়েশার ঘরে থাকতেন না, যখন জিহাদে থাকতেন তখন বাড়িতে থাকতেন না, কথা বুঝতে পেরেছেন? নেয়ার পরে বুঝেন নাই, আর একটু পরিষ্কার করে বুঝাই। আপনারা যখন মুনাজাত করেন, আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ আর সালাম নবীজির রোজায় নিয়ে পৌঁছায় দাও, বলেননি কেন পৌঁছাবেন? কেন পৌঁছাবেন নবীজির রোজায়? নবী তো এখানে হাজির, ওনারে দিয়ে দাও। আপনারা দোয়ায় বলেন নাই কথা, আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ আর সালাম মদিনায় পৌঁছাও, তো নবী তো এখানে, তো মদিনায় কারে দিবেন? আমার যুক্তি এই, বুঝেন না? এগুলা এগুলা এগুলো ফালতু জিনিস, এজন্য মারামারি করবেন না, মানুষকে বুঝাবেন। কেউ যদি বলে মিলাদ কিয়াম না করলে মাইর, তাহলে আপনি মাইর করে লাগবে না। আল্লাহই বলছেন ইন্না কাইদা শয়তানি কানা দাইফা, এগুলা কৌশল শয়তানের, আমি আল্লাহ জানি। মারামারি করা যাবে না। আর কিছু? আরে রাত্রি হয়ে গেছে রে।
দেখেন আবার কালকে মিলাদ কেমনে মাইর লাগাইন না, আর আপনারা পড়েন ইয়া নবী কি পড়েন আসবেন, এগুলো কইেন না সালাম আলাইকা মাজার কিতালে, মাজার কেন্দ্রিক মসজিদে কি ইবাদত, মাজার কেন্দ্রিক কি লিখছে, মাজার কেন্দ্রিক মসজিদে কি ইবাদত বেশি কবুল হয় না, এটা ফালতু কথা, মাজার কেন্দ্রিক ইবাদত বুঝি নাই মানে মাজারে মাজারে বাজার নাই মাজার না, এগুলো বলা করা যাবে না, মাজার আবার কিসের আর কি মাজার খামাকা খামাকা খামাকা, আরে হাসা হাসি না, এগুলো বাদ জিনিস, আল্লাহর ঘর মসজিদ ইবাদত করবেন, ফেতনা করা যাবে না, ঠিক আছে, মাজার কেন্দ্রিক কিছু নাই, সব মসজিদ কেন্দ্রিক, ইবাদত চলবে মসজিদে, শেষ, আল্লাহুম্মা সাল্লি আলা কে বলছিল এর মধ্যে বসা অবস্থায় দিলেন, বসা অবস্থায়